আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কলমি শাকের পাকোড়া তৈরি করে। তাহলে দেখে নিই কলমি শাকের পাকোড়া তৈরি করতে কী কী লাগছে। কলমি শাকের পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে কলমি শাক কুচি কুচি করে কেটে নিয়েছি। আমার পরিমাণ মতো আমি নিয়েছি। আর এখানে মসুর ডাল রেখেছি, সাথে কিছু পেঁয়াজ মিশিয়ে রেখেছি। আর এখানে বেসন রেখেছি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর লবণ স্বাদ মতো। এখন আমি প্রথমে আমি মসুর ডাল এবং পেঁয়াজ কুচি মিশানো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখান থেকে বেসন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এবার আমি এটা ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। আমি আরো একটু বেসন দিয়ে নিচ্ছি। এবার ভালো করে মিশে যাবে। মিশানো শেষ আমার। এখন আমি এরকম সাইজ করে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এক সাইড হয়ে গেছে, এখন আমি সবগুলো উল্টিয়ে দিচ্ছি। এভাবে আর এক সাইড হয়ে আসলে তুলে রাখবো। হয়ে গেল আমার পাকোড়া, এখন আমি এটা তুলে রাখছি। হয়ে গেল আমার কলমি শাকের পাকোড়া তৈরি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।